এই বিষয়টি আজকে শুভ সূচনা হলো আমাদের বিদ্যালয় তথা আমাদের সমগ্র হালি শহর জুড়ে। আমরা চাইব এই পিঙ্ক কালচার ছড়িয়ে পড়ুক দিক দিকে, আমরা আমাদের বর্জ্যগুলোর সুনির্দিষ্ট ব্যবহার করতে শিখি, ব্যবহার করতে জানি, নতুন দিক যে দিগন্ত এনেছে সেটা যাতে হয়। এখানে মেইন বিন থাকবে আর অন্যান্য কয়েকটা জায়গায় সেটা টিচাররা অ্যারেঞ্জ করবেন, যেখানে যেখানে থাকবে সেটা তোমরা জানতে পারবে। তিনটে রঙের বিন আমাদের মিশন থেকে থাকবে, লাল, নীল এবং সবুজ। তোমাদের অলরেডি বলা হয়েছে যে কোন বিন কিসের কিনবে। আমরা এখন তোমাদের এইখানে যেটা করবো, আমরা তো বিনের উদ্বোধন করলাম, আমরা আমি তোমাদের প্রেসিডেন্ট সাহেব, হেডমাস্টার মশাই এবং আমাদের অ্যাডভাইজার আয়োজক, এবার তোমাদের বিন কালচারে অভ্যস্ত করার জন্যে আমরা এই বিনগুলো ইউজ করবো তোমাদের কাছে। এবং এই বিন কালচার অ্যাডাপশন মানে হচ্ছে প্রত্যেক দিন তোমরা এই বিন ইউজ করবে, টিচার্স এবং স্কুল মনে থাকবে। এবার এটা কি গো, এটা বর্জ্য, তাই তো, বর্জ্য কাগজ এটা। এবার এই কাগজটা আমাদের এই তিনটের মধ্যে কোন বিনে ফেলব, হ্যাঁ, নীল বিনে ফেলতে হবে, তাই তো। এই নীল বিনে আমি ফেললাম, এটা কি কাগজ, এটা শিওর। এবার এই প্লাস্টিকটা কোথায় ফেলবো, ভেরি গুড, এই প্লাস্টিকটা লালটায় ফেলে লালটাও আমরা তোমাদের জন্য খুলে দিলাম। আর কাঁচা কি এটা তাহলে কোথায় ফেলবো, এটা তাহলে সবুজ বায়োডিগ্রেডেবল বিনে ফেলতে হবে, তাই তো। তাহলে বায়োডিগ্রেডেবল বিনও আমরা খুলে দিলাম, তাহলে তিনটে বিনই আমরা খুলে দিলাম। এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের প্রেসিডেন্ট সাহেবকে, তিনিও এইগুলো উদ্বোধন করবেন। দাও তাহলে আমাদের প্রফেসর সাহেব তিনি বলেছেন, তোমরা শুনেছো এটা ভালোভাবে, আবার একই পদ্ধতিতে আমরা এই কাগজটা, এটা একটা শুকনো, তাই না, এটা কি জানি বলছে এদের ভাষায় বর্জ্য, তাহলে এটা আমরা জানি কোথায় ফেলবো, তাহলে ফেললাম। আমাদের সাধন বাবু উনি একাধারে প্রফেসর, ডক্টরেট এই সাবজেক্টের উপর ন্যাচারালি, তো উনি এটা কোথায় ফেলতে বলেছেন আমাদের, লালটা, তাহলে আমরা এটা লালটাই ফেলে দিচ্ছি। আর নেক্সট আমাদের একটা সেই এটা, এটাও পচনশীল, তাই না, এটা খারাপ করবে না, এটাকে আমরা আবার নানান জিনিস তৈরি করতে পারি এর মাধ্যমে। এটা জানি কোথায় ফেলবো, সবুজে ফেলবো, সবুজে ফেলবো। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা শিখে নিয়েছো, তোমরা একই পদ্ধতি বাড়িতে, রাস্তাঘাটে, চলাফেরাতে, নিজের জীবনে প্রতিনিয়ত প্রয়োগ করবে, দেখবে সমাজের কল্যাণ হবে, তোমার নিজেরও কল্যাণ হবে। এবার আমি হেড স্যারকে রিকোয়েস্ট করবো, এটা আমরা দেখি হেড স্যার ঠিক করে ফেলতে পারেন কিনা, ঠিক আছে, কোথায় ফেলবে, আচ্ছা দেখি আমরা ম্যাডামকে জিজ্ঞেস করি, আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ এটা হলো না, দেখো কি কি আছে, কি কি আছে স্যার,
বলো তো কি আছে মেটেরিয়াল কি এখানে? তাছাড়া যেটা ফেলছে সেটা মেডিসিন ছাড়াও কি কি আছে? না, এখানে তিনটে জিনিস আছে। এটা কি? এটা হচ্ছে মেটালের ধাতব। এখানে একটা সাটানো আছে, এটা কি? কাগজ। তাহলে দেখো একটা প্রোডাক্টে চারটে জিনিস আছে, লিকুইড, মেটাল, কাগজ। প্রথমে আমার যেটা করতে হয়, এটা যদি ড্রাই রিসাইকেলেবল করতে হয় তাহলে এই যে লিকুইড আছে সেটা ফেলে দিতে হবে বাইরে, এটাকে একটু ড্রাই করে নিতে হবে। এরপর এটা খুলতে হবে, এটা মেটাল, মেটাল কি লালে যাবে? মেটাল কোথায় যাবে? ব্লু, ব্লুতে যাবে, তাই তো? তাহলে মেটালটা ব্লুতে ফেলবো। প্লাস্টিকটা কোথায় যাবে? না, লালে যাবে। প্লাস্টিক লালে যাবে, আর এই যে কাগজ একটা আছে সেটা খুলে নিতে হবে, নাহলে কিন্তু রিসাইকেল করার অসুবিধা আছে। কাগজটা কোথায় যাবে? তাহলে এখানে মেটাল আর কাগজ খুলে নিয়ে সেটা ব্লুতে ফেলতে হবে, প্লাস্টিকটা লালে ফেলতে হবে, তাহলে এটা ঠিকভাবে রিসাইক্লিং করা যাবে। মনে থাকবে এটা? তাহলে এবার সাইকেল তাহলে বোঝা গেল এটা। আচ্ছা, এবার আমি ম্যাডামকে একটা রিকোয়েস্ট করব, দেখি ম্যাডাম এবার পারে কি। তোমাদেরকে বলবো যদি কোনো সময় বেস্ট পেতে এসে তুমি কনফিউজ হয়ে যাও, মনে নেই আমরা কি বলে গেলাম সেই কথাগুলো ভুলে গেছো যে কোনটা কোথায় ফেলবে, তোমাদের পিনের ওপরে এরম লেখা থাকবে, যদি না লেখা থাকে ক্লাস মনিটরকে বলবে এখানে লিখে দিতে যে এই পিনে কি কি ফেলতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ফেলতে এসে তুমি কনফিউজ হয়ে গেছো, ভুলে গেছো, খেয়াল নেই তক্ষুনি তক্ষুনি, এমনিতে তো এটা অভ্যেসে পরিণত করতেই হবে আমি বলে দিলাম, কিন্তু প্রথম প্রাইমারি স্টেজে ধরো মনে পড়ছে না তখন লেখাতে দেখে নেবে কি লেখা আছে, দেখেছো পিনগুলোর পাশে লেখা আছে কি কি, ঠিক সেটা সেই দিনে, কিন্তু কোনোটাই এটা ফেলা নয় তাতে ফেলবে না, মনে থাকবে। ফেলা নয় সেটা ফেলতে হলে তাহলে কিন্তু রিসাইকেলিং করতে পারবে না, দাম পাবে না, তুমি যে ব্যবসা করতে চাও। এবার আমি রিকোয়েস্ট করবো ছোট্ট মেয়ে, নাম কি? এবার এটা ফেলতে হবে, কোথায় ফেলবে ঠিক করে দেখে নাও আগে, কি কি আছে? হ্যাঁ, কি কি আছে এখানে? এটা কি? এটা মেটাল। তাহলে কোথায় কোথায় হবে? তাহলে এটাকে ভাঙতে হবে, ভেঙে মানে খারাপ হয়ে গেলে তাহলে এটা যাবে একটা যাবে না, এই জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? বিন আছে, তাহলে বিনে যা খুশি যেভাবে ফেলা তা নয়, একটু শেখার জন্য ম্যাডাম যে বললেন এটা লেখা আছে, টিচার কয়েকজন ট্রেনিং নিয়ে গিয়েছিলেন তাদের সাথে জিজ্ঞেস করে, এটা সারা পৃথিবীতেই এরকম